তবেই আমি শিবের নন্দিনী। আজ আমি ঢোলের বসতে মোহকের মন্ত্র হারিয়ে ফেললাম। শিব সন্ধ, তুমি আমায় ক্ষমা করো ঠাকুর, তুমি আমায় ক্ষমা করো। আমি দেখেছি এবার তোমার কি বা করতে হবে জানো? আমি বলেছি না তুমি পারবে না, যাদের কাছে তো সন্ধ্যাকালে তুমি পূজা আদায় করতে পারবে না। আবার যদি যাবে পূজার জন্য ঈশ্বরের কাছে, পূজা বিনিময় তোমার কি জীবন করবে জানো? করিবে তোমার মস্তক তালিতে পদা খা না না তো দেবী আমি পারবো না। তো পারবে দেবী, আমি যাদের ছয় পুত্রকে মারতে পারবো রে না। তো বলবে সে যাব, তুই আমার বলে দে আগো দেবী। এবার তোমার গান করবে কি করে? অত কলর করলে হয় এই সব চুপ কর। কি খেলি বল আজকে? হাডুডু খেলা হবে। ও কবাডি খেলা? হ্যাঁ ওই খেলা করবো না। কেন? ও শুধু পায়ে লাগে। আরে বাবা তোমার কোন পায়ে লাগা? ও ডান পায়ে লাগা, তুই জানিস। ডান পা বাদ দিয়ে ধরবো। হ্যাঁ হ্যাঁ ছড়ি কাট। আচ্ছা হোক দেখি হোক। কি দাও দিই? হবে আজকে রে ডিম দাও দিই। এই গরমের সময় ডিম দাও দিই করবো না। তা কি খেলি? 3 লিটারের স্প্রাইট দাও দিই। স্প্রাইট? হ্যাঁ 3 লিটার করে। হ্যাঁ বাংলা বলছি
ঠিক বলেছ, আগে তুমি করো, তুমি ডাক নিয়ে আসো। ও ভাই তুমি জাজ না, তুমি পয়েন্ট করবে। মাস্টার ভাই, তার মানে আমি রেফারি। আপনি রেফারি করুন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কবাডি আমি রেডি বলছি, শুনবে না? হাড়ো 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 খেলি, হাড়ো হাড়ো আমার ব্যক্তিগত বিষয়, আমার ব্যক্তিগত বিষয়, ঘুম না ফেলি হলো। এই ডাক্তার সঙ্গে কথা বলছিস কেন? আমার ব্যক্তিগত বিষয়, আমি ঘুম না ফেলি হলো। কিছু করতে পারবি না, আমি দমকল করতে কিছু করতে পারবি না। দেখবি কবাডি কবাডি এই দা দম ফেলেছি, কিছু করতে পারবি না। ব্যক্তি হবে কবাডি। ও বাবা, এত দম হয়ে যাচ্ছে কেন বলতো? এই শোনো শোনো শোনো, আমি আমি একটা কথা বলি, চেঁচামেচি করলে হবে না। খেলা জানিস তুই? আমার টুকুর চালু কেন? আজকে তুই বাড়ি চ, বাবার সাথে বলবো। তুই চলা খেলা 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 খেলো না, এ খেলা বন্ধ। তার মানে পারবে না? এ পারবে না, এ খেলা বন্ধ, এ খেলা পারবি না। এই ঠিক আছে, এই খেলা করলে গন্ডগোল হচ্ছে, খেলা বন্ধ করে দাও। বর্দা তুমি জিতে গেছো, এই খেলা কি খেলি? বর্দা জিতছে, বর্দা। এবার চোখ মারা মারি হবে, তুমি আমার চোখ মেলে দাও, এবার আমি তোমার ধরবো। এবার আমি করবো, ঠিক আছে। তোরা এত কলরব করলে আমরা গানটা কেমন করে গাইবো বল? তোরা কি বলছিস, আমরা কি বলবো? শুনতে তোরা পাচ্ছিস কি? এইভাবে কলরব করলে আমরা গান কেমন করে বল? আচ্ছা ঠিক আছে, যারা যা করছে করছে, ঘর আমার দিকে ঘর। আরে কেমন করে বেঁধেছি দেখবো তো, ঘুরবি তো? আরে বাবা তুই একটু বল, আমি ধাপ্পা দেবো। চোখ খুলে রেখেছি না, তুই বলবি আমি ধাপ্পা দেবো। ঘরে না কেন? এই ঘর রেডি রেডি। খেলতে পারে Thank you.
দাদা তুমি কোথায়? আমি যে তোমার দেখতে পাচ্ছি না গো দাদা, আজ আমার পায়ে কিসে দংশন করে পালিয়ে গেছে দাদা? তুমি বলতে পারো দাদা গো, কতদিন এই আমরা পুষ্পতারে খেলতে আসতাম, কতদিন আমাদের এমন হয়নি দাদা, আজ আমাদের খেলা শেষ না হতে আমাদের প্রাইজের কিছু দংশন করে পালিয়ে গেছে। একবার পিতা মাতাকে ডেকে দেখ। সত্যি তুমি ঠিকই কথা বলেছো গো দাদা, একবার নিজের পিতা মাতাকে ডেকে দেখো না, আমাদের তাকে সরে নাই কিনা। পিতা চলে যায়, চলে যায় সর্বঙ্গ বিশ্বের জেলা, এ বিশ্বের জেলা যায় সহ্য করতে পারছি না। বিদায় গর্ভধারী জননী, বিদায় বিদায় জন্মদাতা পিতা, বিদায়, তোমাদের সঙ্গে দেখা হবে না পিতা। আরে তোমরা এমন ভাবে ধুলাতে পড়ে কেন? তোমাদের যেতে বিলম্ব হচ্ছে বলে না, যার জন্য আমি নিজে এসেছি। আরে দস্তু তোমরা রাজপুত্র এমন ভাবে ধুলাতে পড়ে থাকে না। আরে চলো চলো, তোমরা রাজমহলে ফিরে যাবে। আমার পুত্র যে নাক মুখ দিয়ে এমন রক্তের ধারা বই যায় কেন? পুত্রগণ ও আমি বুঝতে পেরেছি, ওই জাগে বুড়ি কানি মনসা, ওই মনসা এসেছিল আমার কাছে কিঞ্চিত পূজার তরে, পূজা ওরে মাথায় মেরেছি হাতালের বাড়ি, আর বাড়ি হতে কুকুরের মতো দৌড় দৌড় করে তাড়িয়ে দিয়েছে। সেই অপরাধে ওই কানি মনসা আমার পুত্রদের দংশনে হয়ে গেছে। ওরে কুচক্রিকারি মনসা, তুই কি মনে ভেবেছিস আমার পুত্রদের আমার ভোগ দিকে ছিনিয়ে নিবি? না, এখনো আছে মোহকার মন্ত্র, আমি পুত্রদের কর্ণে শুনিয়ে পুত্রদের বাঁচিয়ে। আমি মোহকের মন্ত্র হারিয়ে ফেলেছে, ওই জন্য তুই কুচক্রী কানি মনসা আমার পিছন হতে অট্টহাসি হাসছে। ওরে কানে, আমার এখনো উপায় আছে, এই পৃথিবীর বুকে বেঁচে আছে আমার মিতা ধনন্তরী, আমি এই মুহূর্তে চললাম আমার মিত্র বরের আগারে। আমার ছয় পুত্র সবাই ওই উদ্যানে খেলতে গিয়েছিল, আমার মনে হয় তাদের শরীরে করিয়াছে দংশন। মিতা এর জন্য চিন্তা করতে হবে না, আমি তো এখনো আছি, দেখি ওদের কি বা হইয়াছে। চলো মিতা, আমি গিয়ে দেখছি কি হয়েছে। ওই দেখো মিতা, ছয় পুত্র কেমন ভাবে সবাই ধুলাতে পড়ে আছে, আপনি বিলম্ব করবেন না, তারা করে দেখো। হে মিতা, আপনি কি দেখলেন বলুন না, কি দেখলেন? অগমিতা সত্যি উদ্দেশ্য সাপে দংশন করেছে, উপায় উপায় বের করো তুমি তো উপায়, আমি এখনই ওদের বাঁচিয়ে তুলছি। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, আজ চাপড়িয়া আজ মন্ত্র বলে অজা ধনন তোড়ি গো, অজা ধনন তোড়ি গো,
ওদের বাঁচিয়ে তুলবো এই মুহূর্তে শঙ্খ বাজাচ্ছেন এবং অনুরোধনী করছেন আশীর্বাদ করে পুত্র দল সর্বদা সুখে কবিতা তাহলে আমি এখন আসিমি আপনি আমার রাজভবনে যাবেন না আর কিছু সেবা না করে আপনি চলে যাবেন না হতে পারে না বেটা ওগমিতা যে বাড়িতে আমি সাবেকটা রোগীকে বাঁচিয়ে তুলি না সে বাড়িতে অন্নত দূরের কথা মিতা সে বাড়িতে আমি জলগ্রহণও করি না মিতা ওগমিতা আমি অন্য একদিন সময় করে এসে আপনার ভবনে এসে আমি উদয় পূর্ণ করে নিয়ে যাবো তাহলে আপনি আসেন কথা দিলাম তাহলে আসুন মিতা নমস্কার আসি পুত্রগণ পুত্রগণ না জানিয়ে কোনো দিনের জন্য আসবে না উদ্যানে খেলতে আমি দেখব কেমন করে ওই মশা আমার হাত তো দেনে পূজা তাই বলছে পুত্র পুত্র আমার সঙ্গে চাঁদের
কিন্তু কথা দেখ সন্ন্যাসী সে বাঁচিয়ে দিয়েছে। বলতো আমি এখন কি করি? সন্ন্যাসী সন্ন্যাসী দেখলে কিন্তু সন্ন্যাসী কে জানো? সম্পর্কে আমাদের গুরু ভাই আমাদের ভাই ওই যে এখন পথের কাঁটা ওই পথের কাঁটা না সরালে তোমার পূজা তো চড়াবে না তোমার বিশ্ব চড়াই চলে। বললে তো এইবার আমি কি করি? অগো দেবী ভুবনে মোহিনী রূপ তুমি করি পরিতে সাজে কালো গোয়ালে নিবে গোয়ালে নিবে সে কিছু দধি দুধ নিয়ে যেতে হবে ওই ধনন্ত স্ত্রী তার লায়ের কাছে তার লার সঙ্গে সই পাতিয়ে মরুড়ি পারতা যা যাবে দেবী তবে তবে তোমার পূজা হবে। তাহলে তুই আমাকে সুন্দর করে সাজিয়ে দে দেবী। আমি সুন্দর করতে পারি? বেশ আমি সুন্দর করে দেবাকি সাজিয়ে দেব। কত করে ঝোড়া? ঝোড়া তো পালি খোড়া ঘোড়া না খোড়া না পালিও নয় ঝোড়া না খোড়া না মালসানা মেদলা না। তা বলো 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 আমার দুধ শেষ দাও। শের তো আমরা বুঝি না। না শের বুঝো না। না তা কত করে দাম? এক শের দুই শের তিন শের। ঠিক আছে আর কত করে দাম? আড়াই টাকা শের। দেড় টাকা করে হবে? আড়াই টাকা দিতে ফের ফের একদম যদি হয় দেড় টাকা তাহলে আমরা দিতে পারি। বেশ তোমার মতো মেয়ে ছেলে আমি দেখিনি। তা তো বটে। আমি না বলে যাব। ও তোরা ও তোরা কে নিবি লো ইয়া ওই আমার কালো গায়ের খাটি দুধ কে নিবি লো ইয়া আমার কালো গায়ের খাটি দুধ কে নিবি লো ইয়া সামনে পড়া সামনে পড়া হ্যাঁ হ্যাঁ চলো যাই চলো যাই
এইটাই তোমার বাড়ি, এইটাই আমার বাড়ি, বসবো? হ্যাঁ বসো। আ দিদি এই বসলাম, এক গ্লাস জল খাবে? ও জল খাবে এই কথা? ঠিক আছে তুমি বসো, আমি জল নিয়ে আসছি। এই শোনো, তুমি জল আনতে আছো কেন? তোমার ছেলে মেয়ে নেই? না গো না, আমার কেউ নেই গো। হায় রে কপাল, তোমার তো দুধ দোষ না, আমারও তাই দুধ দোষ। কেন গো, তোমার কি নেই নাকি? আমার ছেলে থেকেও নেই গো। এইবার বলবো 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 আমি বলবো কি বলো? তোমাদের তো মুখ দেখা পাপ। কেন গো, আমরা তোমরা দুজনের সব তো পাতা কবি। আমাদের ছেলে নেই বলে এমন বলছো? হ্যাঁ মানা করো, আমাদের ছেলে নেই বলে এমন করে বলছো? তো বলবো না, বলো না গো। ও দিদি ও কোন আমাকে পাতা শোনো না, তুমি যাও আমি জল নিয়ে আসি। তুমি জল নিয়ে আসো আমি খাই। তোমার মনের কথা আমার কাছে বলবে, আমার যত গোপন কথা গো দিদি সব তোর কাছে ঝেড়ে বলবো। তাহলে এসো দিদি সই পাতি নে, ওই এসো সো সই বসো সই গো। ও তুমি ধরবে সই গো এসো সই বসো সই গো। আমার স্বামীর নাম আমি ধরতে পারবো না, ধরলে কি হয়? পাপ হবে গো, পাপ হবে। আমি তো আমার স্বামীর নাম তিন চার বেলা ধরি, কই পাপ হয় না? ও বাবা তুমি ধরো, আমি ধরতে পারবো না বাবা। তুমি ধরো না, তুমি সব সময় ধরো, আমি পারবো না। অসই তুমি আকারে কিতে বলতে পারো না? হ্যাঁ পারি, বলতে না বুঝি নাও না। আমি বলছি যাদের টাকা পয়সা আছে তাদের কি বলে? ধনী বলে। আর নদীতে বাদাম তুলে কি চলে গো? ও তো তরি চলে গো। ওই দুটো এক করে দেখো না কি হচ্ছে। বেশ ধনী আর তরি